আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোয়েল পাখি কিভাবে খুব সহজে পাক করে খেতে পারেন। তো আজকে দেখাবো আমি কোয়েল পাখি পাক করা। দেখতেই পাচ্ছেন, আমি তেলটাকে আগে গরম দিয়ে দিছি সুন্দর করে, তারপরে এখানে পেস্ট দিয়ে দিছি। পেস্টটাকে সুন্দর করে বাদামি করে ভেজে নেব, তারপরে আমি মশলা দিয়ে দেব, পেঁয়াজ বাটা, এলাচ বাটা, রসুন বাটা, আদা বাটা, সব ধরনের মশলা আমি দিয়ে দিছি। আর আমি এখানে কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করব না, আমি কাঁচা মরিচ দিয়ে দিছি, কাঁচা মরিচ বাটা। তো দেখতে পাচ্ছেন, এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে আমি এর ভিতরে গরম পানি দিয়ে দিব, যাতে করে মশলাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো গাইস, এখন আমি হালকা পানি দিয়ে দেব, তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন, আমি আজকে কোয়েল পাখিগুলো হালকা করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে বেশি করে ভাজতে পারেন, নাও ভাজতে পারেন, আপনাদের রুচি। তো দেখতেই পাচ্ছেন, কোয়েল পাখিগুলো খুব সুন্দর সুন্দর করে ভেজে নিয়েছি। তো আমার মশলাটা হালকা কষিয়ে গেছে, তো আমি আরও কিছু মশলা অ্যাড করবো এর সাথে। এটা হচ্ছে গুঁড়ো মশলা, সবগুলো মিক্স আছে এটার ভিতরে। আর এটা হচ্ছে হলদি মরিচের মিক্স পাউডার। তো দেখতে পাচ্ছেন, আমি সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে মিক্স করে ভালো করে কষিয়ে নিব। তো যখন তেলগুলো টকবক করবে, তখন আপনারা মাংস দিয়ে দিবেন। মশলাটা ভালো করে কষিয়ে যাবে, তারপর আমি মাংসগুলো দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন, তেলগুলো টকবক করতেছে, এখনই আমি মাংসগুলো দিয়ে দেব। তো গ্যাস অপেক্ষা করুন, এই যে আমি এখন মাংসগুলো দিয়ে দেবো এর ভিতরে, তারপরে সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে আমি মশলার সাথে মিক্সার করে নেব। তো ভালো করে একটু কষিয়ে নেব এটার সাথে, মশলার সাথে। এখন আমি গরম পানি দিয়ে দেব, যাতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে তাড়াতাড়ি হয়ে যায়। তো পানি আমি বেশি দিব না। আমি অল্প পানি দিয়ে দিয়েছি, যাতে করে মাংসটা আমি ভুনো করে খাবো। তো আমি কম পানি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে বেশি পানি দিতে পারেন।
আর জল না খেলে কোম্পানি দিবেন, সেটাই বেটার হবে। তো দেখতে পাচ্ছেন আমি লবণ একটু বেশি খাই, তো আমি একটু আরও একটু লবণ দিয়ে দিলাম যাতে করে ঠিকঠাক মতন হয়। তো আমি ঢেকে দিলাম, 20 মিনিট পরে আমি এটাকে উঠিয়ে নেব। তারপরে আমার মাংসটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু একটা মাংস হয়ে গেছে। এখন আমি খাবো। সবার দাওয়াত, আসসালামু আলাইকুম। সবাই অপেক্ষা করবেন, আল্লাহ হাফেজ।